সেই আরজিকর কাণ্ডে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে দর্শক বন্ধুরা আপনাদের নিয়ে যাব। আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আমরা অবশ্যই খবর পেয়েছি আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং সিবিআইকে ঈশ্বরের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। আমি বহুদিন আগেই, উনি বলছেন আমি বহুদিন আগেই দুর্নীতির অভিযোগ এনেছিলাম, এখন তখন পাত্তা দেয়নি, আরজিকরের দুর্নীতি নিয়ে নাম না করে ফের মমতার সমালোচনা করলেন শান্তনু সেন। আমরা অবশ্যই বিস্তারিত আলোচনায় যাব আপনাদের সঙ্গে, আমরা অবশ্যই এটাকে নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধি, আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে কথা বলার, আমরা চেষ্টা করছি ওনার সঙ্গে কথা বলার, আপনার সঙ্গে থাকুন। আপনাদের আরো একবার জানিয়ে দিই, এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন আরজিকর কাণ্ডে প্রাক্তন প্রিন্সিপাল আরজিকরের সন্দীপ ঘোষ, এবং সেই বিষয় নিয়ে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি নীল বণিকের সাথে। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নীল বণিক, আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন, আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এবং কি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি নীল বণিক রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। নীল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? নীল, কি আপডেট পাওয়া যাচ্ছে? আমরা চেষ্টা করছি, আমরা সেই চেষ্টাটা করছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। বলো নি, পরিষ্কার আজকে শান্তনু সেন যিনি প্রথম আরজিকর মেডিকেল কলেজ নিয়ে মুখ খুলেছিল এবং আরজিকর মেডিকেল কলেজে তিনিই কিন্তু প্রথম দুর্নীতি মানে দুর্নীতিটা প্রকাশ্যে আনে। আর কে সেই শান্তনু সেন? যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং তিনি কিন্তু একজন ডক্টর শান্তনু সেন, মানে একজন কিন্তু চিকিৎসক, এবং তার মেয়েও কিন্তু ওই আরজিকর মেডিকেল কলেজে পড়ে। তিনি কি বলেছিলেন আমি প্রথমে একটু অতীতের দিকে তোমাকে বলবো, তিনি প্রথমে বলেছিলেন যে আরজিকর মেডিকেল কলেজে পয়সা দিয়ে প্রশ্নপত্র অর্থাৎ এমডি করার প্রশ্নপত্র বিক্রি হয়, আরজিকর মেডিকেল কলেজে পয়সা দিলেই অনার্স পাওয়া যায়, আরজিকর মেডিকেল কলেজে কারা কোন পজিশনে পাবে সেগুলো সমস্ত অর্থের বিনিময়ে ঠিক হয়, আরজিকর মেডিকেল কলেজে তিনি কি বলেছেন এগুলো কিন্তু একটাও আমরা বলছি না, সব কথাই বলেছিল তৃণমূল সাংসদ, বলেছিলেন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে আমার মেয়েকেও এই ট্র্যাপে ফেলবার চেষ্টা করা হয়েছিল, যেহেতু আমি নিজে একজন চিকিৎসক, আরজিকরের প্রাক্তনী এবং আমি একজন রাজ্যসভার সাংসদ, তাই আমার মেয়েকে এখান থেকে আমি রক্ষা করতে পেরেছি, এই কথা আমি বলছি না, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় সততার প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরছে আর তারই রাজ্যসভার সাংসদ, তিনি এই কথা বলেছিলেন। আর তিনি কি বলেছিলেন যে আরজিকর মেডিকেল কলেজে সেক্স র্যাকেট চলে, আরজিকর মেডিকেল কলেজে অঙ্গ পাচার হচ্ছে, আরজিকর মেডিকেল কলেজে মানে ড্রাগসের ইন্টারন্যাশনাল কিন্তু একটা মাফিয়াদের সঙ্গে যোগাযোগ হয়েছে, মানে ভয়ানক থেকে ভয়ানক। দেখো আমরা ইন্টারন্যাশনাল মাফিয়া বলতে কাকে বুঝি, ড্রাগসের সবচেয়ে বড় মাফিয়া হচ্ছে দাউদ ইব্রাহিম, তাই তো? সেই তিনি হয়তো দাউদ ইব্রাহিমের নাম করেনি বা কারুর নাম করেনি, কিন্তু দেখো তিনি কিন্তু ইন্ডিকেটটা এমন জায়গায় দিচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজ ড্রাগের জন্য সব থেকে আফিমের জন্য বিখ্যাত হচ্ছে আফগানিস্তান, মানে কলকাতায় বসে আরজিকর মেডিকেল কলেজের সঙ্গে তিনি হয়তো আফগানিস্তান বা পাকিস্তানের ড্রাগ মাফিয়াদের সঙ্গে জুড়ে দিচ্ছে। এটাও কিন্তু আমরা বলছি না, সবই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বলছে। এবং দ্বিতীয়ত নীল 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 তোমাকে একটু লাইনে থাকার জন্য অনুরোধ করব, আমরা একটু শুনে নেব সাংসদ শান্তনু সেন কি বলেছে, সেই বাইটটা আমরা একটু শুনে নেব আগে, আমরা দর্শক বন্ধুদের সেটা শোনাতে চাইবো, তারপর আসছি তোমার কাছে আবার। প্রমাণ হলো যখন মানুষ বিচার দেয় না তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন। 2023 সালের 27 ফেব্রুয়ারি
আরজিগড় মেডিকেল কলেজের আরকেএসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম, আটকেছিলাম, প্রতিবাদ করেছিলাম প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায়, এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম। হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি। যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। হ্যাঁ, আপনারা শুনছিলেন তৃণমূলের সাংসদ, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের বক্তব্য। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, শুনতে পাচ্ছো তুমি আমাকে? একেবারে। দেখো, আরজিগড় মেডিকেল কলেজের শান্তনু সেন গ্রেপ্তার হওয়ার পরে যে ছবি আমরা পাঠিয়েছি, দেখো ছেলে জুনিয়র ডাক্তাররা কিন্তু ইতিমধ্যেই উল্লাস করছে, সেই ছবিও হয়তো এতক্ষণে আমাদের স্ক্রিনে দর্শকরা দেখতে পাচ্ছেন। এবং তোমাকে বলবো, দেখো শান্তনু সেন গ্রেপ্তার হওয়ার পরে বিরোধীরা সেটা নিয়ে সন্দীপ ঘোষ মার্জনা করবেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে তোমার হচ্ছে বিরোধীরা সেটা নিয়ে সরকার পক্ষের উপর চাপ বাড়াবেন, এটা একেবারেই প্রত্যাশিত। মানে এটা প্রত্যাশিত, কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন রাজ্যসভার সাংসদ, তিনি দেখো তার কিন্তু পয়েন্টটা ভালো করে শুনতে হবে যে ঈশ্বর বিচার পাইয়ে দিয়েছে, অর্থাৎ সিবিআই কে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই কে গতকাল পর্যন্ত গালাগালি করলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এত 14 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল সিবিআই কেন গ্রেফতার করতে পারছে না, যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই নামে চার ঘটি জল খাচ্ছেন সিবিআই নামে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় দলেরই একজন সাংসদ, তিনি যেটা জানালেন যে ঈশ্বর হয়তো বিচার দিয়েছে। ঈশ্বর এখানে কে? ঈশ্বরই তো এখানে হচ্ছে সিবিআই, অর্থাৎ কোথাও একটা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লাইন, রাজনীতির লাইন বা সিবিআই সম্পর্কে তাদের যে পলিটিক্যাল এজেন্ডা, সেইটাকে 100% সরে গিয়ে। ওকে নীল, নীল, এই মুহূর্তে যে যা আমরা দেখতে পাচ্ছি শান্তনু সেনের এই ধরনের বক্তব্য এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর, কি মনে হয় আজ থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে? এখানে যেহেতু এই ব্যাপারটা নিয়ে রাজনীতি জড়িয়ে গেছে, আমরা ওনাকে আগে থেকে দেখছি, কিন্তু সেখানে বিরোধী দল এক জায়গায় ছিল, কিন্তু আজ যখন তৃণমূল সাংসদ এই ধরনের বক্তব্য রাখলেন এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন, সেখানে কতটা অস্বস্তিতে মমতা সরকার? দেখো, মমতা সরকার অস্বস্তিতে রয়েছে, কিন্তু মমতা সরকার তো বডি ল্যাঙ্গুয়েজে অস্বস্তির কথা স্বীকার করবে না। দেখো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ যেদিন প্রথম ফোর্স করেছিল, তাকে জাতীয় মুখপাত্রের পদ থেকে কিন্তু শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং শান্তনু সেনকে কলকাতার যে মিউনিসিপ্যালিটি রয়েছে বা কলকাতা কর্পোরেশন, সেখানের থেকেও তাকে যে অ্যাডভাইজারি পদ রয়েছে স্বাস্থ্য বিভাগের, তার মতো একজন চিকিৎসককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি সিবিআই যেভাবে পলিটিক্যাল তৃণমূলের যে পলিটিক্যাল এজেন্ডা, তার বিরুদ্ধে 100% গিয়ে যেভাবে সিবিআই কে ঈশ্বরের সঙ্গে তুলনা করলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল স্ট্যান্ড শান্তনু সেন সম্পর্কে কি হবে তা জানার অপেক্ষায় গোটা ভারতবাসী রয়েছে। কারণ তোমাকে আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে কেউ 1 সেকেন্ড পার পায়নি অতীতে কোন রাজনৈতিক দলের, মানে কোন নেতাই তার দলের নেতাই, সেটা তুমি একসময় মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছিলেন, অজিত পাজা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সবাই তো। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে তৃণমূল সাংসদ কিন্তু অনেকটা বেশি, তিনি আজকে তৃণমূল সাংসদ হিসেবে বলেনি, কিন্তু বা তিনি আজকে তৃণমূলের মধ্যে তার ব্যক্তিত্ব আটকে রাখার চেষ্টা করেনি, তিনি একজন চিকিৎসক, এবং একজন চিকিৎসক হয়ে কিভাবে আরজিগড় মেডিকেল কলেজের এই দুরবস্থা নিয়ে যদি তিনি মুখ না খোলেন তাহলে তার পড়াশোনাটাই তো বৃথা। এই জায়গাতেই হয়তো শান্তনু সেন আজকে যে ভাষায় মমতার সমালোচনা করলো, এবং আমি অবাক হব না যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীরা আজকে সবাই প্রশ্ন করছে যে শান্তনু সেন যদি, ডক্টর শান্তনু সেন যদি একটাও মিথ্যে কথা বলে, যেমন কুণাল ঘোষ কলকাতার একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট এবং ভারতবর্ষের একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট, তিনি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর তাকে লালবাজারে ডেকে ডাকা হয়েছিল, চেরার জন্য ডাকা হয়েছিল, তারপর তিনি চিকিৎসকদের নিয়ে মিছিল করে গেছেন, কিন্তু কলকাতা পুলিশের কোনো ক্ষমতা হয়নি, মিস্টার বিদীপ গোয়েলের কোনো ক্ষমতা হয়নি যে কুণাল ঘোষকে একটা মামলাতে ফাঁসানো বা মামলা দেওয়া। সেই জন্য কলকাতা পুলিশ আমরা আমরা
একদম একদম নীল, আমরা অবশ্যই নজরে রাখবো সেই দিকে, আমরা সেই বিষয়ে আরো অবশ্যই দর্শক বন্ধুদের বিস্তারিত জানাবো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেও অবশ্যই আমরা নজর রাখবো। তবে দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আরো একবার যে সিবিআই গ্রেপ্তার করেছে প্রাক্তন প্রিন্সিপাল, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে, এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, এবং সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। অবশ্যই নির্ঘাত।